নমস্কার আমি কৌশিক সময়ের সাথে আমরা এই চ্যানেলে ফের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজ চলে এসেছি বীরভূমের জয়দেব কেন্দুলি মন্দিরে এবং মন্দিরের বাইরেই আমি দাঁড়িয়ে আছি জয়দেব কেন্দুলির মেলা তার প্রিপারেশন রীতিমতো উঠেছে তুঙ্গে এবং আজকে দশ তারিখ হাতে আর সময় নেই তেরো তারিখ থেকেই এই মেলা প্রাঙ্গণে ভিড় জমাবেন অগণিত পূর্ণার্থী এবং পূর্ণ স্নান সারবেন তার প্রস্তুতি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আজকে দেখিয়ে দেবো তার আগে আমি ঠিক জয়দেব কেন্দুলি যে মন্দির আছে যেখানে কিন্তু তেরো তারিখ থেকে রীতিমতো পুজো দেওয়ার প্রচুর পুজো দেওয়ার জন্য প্রচুর পূর্ণার্থী ভিড় জমাবেন সেই মন্দিরের চারদিকটা আমি দেখিয়ে দিচ্ছি এবং মন্দিরে যিনি সেবায়িত আছেন তার সাথে একটু কথা বলিয়ে দিচ্ছি এবং এই মন্দিরের ইতিহাস একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেল সময়ের সাথে আমরা জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গ তথা দেশের সবথেকে জনপ্রিয় গ্রামীণ মেলা বীরভূম জেলার কেন্দুলি বা কেন্দুবিল্ল গ্রাম কবি জয়দেবের জন্মভূমি অজয় নদের তীরে এই কেন্দুলি গ্রামে বাউল আখড়ায় বসে জমজমার গানের আসর কথিত আছে কবি জয়দেব গোস্বামী প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায় একবার তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং ওই দীর্ঘ পথ পাড়ি দেওয়া তার পক্ষে সম্ভব হয় না সেই রাত্রে তিনি স্বপ্ন দেখেন তাঁর জন্য মা গঙ্গা উজানে এসে অজয় নদে মিলিত হলেন তাই অজয় নদে স্নান করলেই তিনি গঙ্গা স্নানের ফল পাবেন কবি জয়দেবের সেই পূর্ণ স্নান উপলক্ষে মকর সংক্রান্তিতে বীরভূমের ইলামবাজারের কেঁদুলিতে অজয় নদের তীরে আয়োজন করা হয় জয়দেব কেঁদুলি মেলার জয়দেব কেঁদুলি মেলা বহু প্রাচীন যেমন আঠারোশো বিরাশি সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে অজয় তীরে কেন্দু বিল্লে জয়দেব গোস্বামীর মেলার উল্লেখ আছে কবি জয়দেব গোস্বামীর গীতগোবিন্দ কাব্যরচনার সময়কাল হল এগারোশো উনষাট সাল এবং সেই সময়ই এক পৌষ সংক্রান্তির দিন কবি জয়দেব মা গঙ্গার স্বপ্নাদেশ পেয়েছিলেন বলে কথিত ঐতিহাসিকদের মতে মা গঙ্গাকে স্মরণ করে অজয় নদে মকর স্নান উপলক্ষে এই মেলার সূচনা হয়েছিল পরে তার সঙ্গে জয়দেবের ঐতিহ্য যুক্ত হয়ে তা হয়েছে জয়দেবের মেলা জয়দেব রাজা লক্ষণ সেনের সভাকবিও ছিলেন অনেকেই জয়দেব এবং কেন্দুরী মেলাকে একটি বেলা বলেই মনে করেন আসলে কেন্দুলি মেলা আয়োজন করা হয় পশ্চিম বর্ধমান জেলার কাকসায় জয়দেব মেলার আয়োজন করা হয় অজয় নদের পাড়ে আবার কেন্দুনি মেলা আয়োজিত হয় দামোদরের পাড়ে জয়দেবের অন্যতম শিষ্য বাউল দাসের স্মৃতির উদ্দেশ্যে শুরু হয়েছিল এই মেলা তারপর থেকে চিরাচরিতভাবে চলছে কেন্দুলি মেলা অনেকেই বলেন জয়দেব মেলাও ও মেলা একে অপরের পরিপূরক তিনশো বছর ধরে কাকসার সিলামপুরে অনুষ্ঠিত হয়ে আসছে বাউল দাসের কেঁদুলি মেলা জানা গিয়েছে কবি জয়দেবের শিষ্য ছিলেন বাউল দাস গত কয়েকশো বছর আগে তিনি কাঁকশার সিলামপুরে নিজের আখড়া তৈরি করেন সেখানেই বসবাস করতেন বাউল দাস পরে তিনি মারা গেলে সেখানেই তাকে সমাধিস্থ করা হয়েছিল পুজো চলছে সেবাই পুজো করছেন কৃষ্ণের এবং নারণ লোকালের মূর্তি রয়েছে এবং এখানে কিন্তু সিংহাসনেও কিন্তু কৃষ্ণ ভগবানের মূর্তি রয়েছে

বলছি এই মেলার জয়দেব কেন্দুলি যে ঐতিহ্যবাহী মেলা এই সূচনা ঠিক কিভাবে ঘটলো একটু যদি জানান এই মেলাটা হচ্ছে এটা ছিল জয়দেবের বাড়ি বাড়ির উপরে মন্দির মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচান বাহাদুর আচ্ছা কবি জয়দেব পুরী কৃষ্ণের ভক্ত ছিলেন উনি আহার অর্থ নিদ্রা তিনটি ত্যাগ করেছিলেন গোবিন্দকে পাওয়ার জন্য আচ্ছা এই কৃষ্ণমূর্তি পাওয়ার জন্য তো উনি এখান থেকে কাটোয়া গঙ্গায় স্নান করতে দিন রোজ গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন ভক্ত জয়দেব তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না আমি নিজে উজানে যাব কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে উনি বলে আপনি যে আসবেন তার প্রমাণ আমি কি করে বুঝতে পারবো বলছে আমি ফোর হয়ে যাব। তোমার কোলে গিয়ে পড়ব তুমি কদম খন্ডের ঘাটে মকর সংক্রান্তি দিনে সূর্য ওঠার আগে পথে বসে থাকবে ওজানে যে তোমার কোলে গিয়ে পড়ব সেটাই হচ্ছে আমি উনি গোবিন্দে উনি গঙ্গা দর্শন পেয়ে গেলেন তখন উনি ছোট্ট করে একটা মেলা বসিয়ে গেলেন সংক্রান্তি পয়লা দোসরা তিন দিন জয়দে মেলা বসিয়ে গেলেন অন্ন ছত্র বস্ত্র বিতরণ উনি করে গেছেন যেটুকু নগরে পাচ্ছেন সেটুকু উনি আজার করে দিতেন যেটা নরনারায়ণের সেবা হবে সেই সেবা এখনও পর্যন্ত চলে আসছে যারা বাড়ি থেকে আশ্রম থেকে কালেকশন করে নিয়ে আসে তারা মেলা তিন দিন এই জায়গাতে এসে মানে উপভোগ করে যায় খাওয়া থাকা সব ফ্রি আচ্ছা সমস্ত কিছু এখানে চলে তিন দিন এবং কীর্তন বাউলের এটা হচ্ছে মেলা কীর্তনের মেলা মেলা দশ টাকায় দশ টাকায় আপনার ব্যাগ হয়ে যাবে আচ্ছা খাবারের পয়সা লাগে না থাকার পয়সা লাগে জয়দেবের মানুষ ঐতিহ্য আপনার নাম একটু জানিয়ে আমার নাম হচ্ছে জয়দেব ডাকেশ্বর মহাদ ঠাকুর বলে আচ্ছা আচ্ছা আমি কতদিন ধরে আজকে প্রায় আমার তিরিশ পঁচিশ বছর আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই খুব ভালো লাগলো কথা বলে এবং খুবই সুন্দর লাগলো এবং মন্দিরের পরিবেশটা আমি চারদিকে দেখিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ পরিবেশ পরিমাণ মেলা হুম হুম চলে এসেছি একেবারে অজয় নদের পারে এখানেই কিন্তু জয়দেব কেন্দুলির মেলা বসে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঁশের ব্যারিকেড করা হয়ে গিয়েছে এবং চার দিকের অ্যাম্বিয়েন্সটা আমি দেখিয়ে দিচ্ছি এই সেই অজয় নদের ঘাট যেখানে কিন্তু পূর্ণার্থীরা ভিড় জমাবেন মকর স্নানের জন্য এবং তার প্রস্তুতি রীতিমোঠো উঠেছে তুঙ্গে এবং চারদিকে দেখুন এই যে অজয় ঘাট এবং এখানেই কিন্তু পূর্ণ স্নান সারা হবে মকর সংক্রান্তির দিন বাইরের থেকে শুধু বিদেশ থেকেও পর্যটকরা এখানে আসেন এবং এই মেলাতে তারা রীতিমতো ঘোরেন জিনিসপত্র কেনেন এবং একটি গ্রাম্য মেলা হিসেবে এটি পরিচিত যা সত্যি একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে এই 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 মেলার সেটা তো আমি জানিয়েছি আমার ভিডিওতে এবং আপনারাও আসুন জয়দেব মেলায় কিভাবে যাবেন জয়দেব কেঁদুলি মেলায় আসুন এবার জানিয়ে দিই কলকাতা থেকে কেঁদুলি যাওয়ার দুটি পথ আছে একটি বোলপুর হয়ে অপরটি দুর্গাপুর হয়ে তারপর বাসে বা গাড়িতে সোজা কেঁদুলি দুর্গাপুর বা বোলপুর থেকে কেন্দুলির দূরত্ব প্রায় সমান পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো দুর্গাপুর স্টেশন থেকে সরাসরি বাস সার্ভিস আছে এর পাশাপাশি বাস সার্ভিস আছে ধাম পৌঁছানোর জয়দেব কেন্দুলি মেলায় এসে থাকবেন কোথায় আসুন জানিয়ে দিই জয়দেব কেন্দুলি মেলা যদিও রাজ্য ছাড়িয়ে সারা দেশে বেশ জনপ্রিয় এমনকি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছলেও এটি মূলত গ্রামীণ মেলা তাই কোনো হোটেল লজ বা অতিথিশালা পাওয়া যায় না ভরসা কেবলমাত্র গৃহস্থদের বাড়ি ভাড়া নেওয়া অথবা বাউলদের আখড়া এই যে চারদিকে করা অজয় তীরে জয়দেব কেঁদুলি মেলা এই ঐতিহ্যবাহী মেলার গুরুত্ব আমাদের অনেকেরই জানা এবং এই মেলাকে ঘিরে রীতিমতো উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে বর্ধমান বীরভূমের সংযোগস্থলে এই জয়দেব কেন্দুলির মেলার ইতিহাস আমরা অনেকেই জানি এবং জয়দেব কেন্দুলির যে মন্দির রয়েছে সেই মন্দির থেকেই এই মন্দিরের যে ইতিহাস আছে সেই মন্দিরের ইতিহাসকে কেন্দ্র করেই কিন্তু ধীরে ধীরে এই মেলা এখানে শুক্রপাত ঘটে মেলার আয়োজন ঘটে এবং মকর সংক্রান্তির দিন এবং মকর সংক্রান্তির পর আরও দুদিন মেলার আয়োজন থাকে এবং রাস্তার দুধারে রীতিমতো দোকানপাট বসে যায় এবং এই জয়দেবের অজয় ঘাটেই কিন্তু পূর্ণ স্নান সারেন পূর্ণার্থীরা বলছি কী কী এবছর অ্যারেঞ্জমেন্ট থাকছে এই জয়দেব মেলাকে ঘিরে মূলত কনভিয়েন্স এবং যে মানে বাস বিভিন্ন রকমের আসবে স্ট্যান্ড হচ্ছে এছাড়া পুরো মেলার যে পুরো অ্যাম্বিয়েন্সটা সেটাকে ঠিকঠাক রাখার জন্য কী কী ব্যবস্থা করা হচ্ছে বলতে স্ট্যান্ড করা হয়েছে বাসের জন্য আলাদা মোটরসাইকেল আলাদা চার চাকা আলাদা আচ্ছা আর মেলার জন্য আমরা এখানে আলাদা জায়গা করেছি আচ্ছা লোকের কোনো সুবিধা অসুবিধা না হয় আচ্ছা সবাই সুস্থভাবে মেলা দেখতে পারে চান করতে পারে আচ্ছা তো মূলত স্ট্যান্ড বাসের একদিকে হয়েছে এবং গাড়ি এবং বাইক যেগুলো যারা আসবেন মানে মূলত চার চাকাও রাখতে পারবেন তারা এবং সাইকেল রাখতে পারবেন মোটর সব রকম থাকবে আচ্ছা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ব্যাপক মানে পুনার্থীর ভিড় হয় সেক্ষেত্রে ব্যবস্থা থাকবে এখানে

আপনার একটু ড্রেসিং বলে দেবেন বিদ্যার উপপ্রধান আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ